দ্বিতীয় দফার 48 ঘন্টার অবরোধে বরাবরের মতোই অবরুদ্ধ ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নয়াপল্টন জুড়ে ছিল না বিএনপির কোনো তৎপরতা, নিশ্চল দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। নিরুত্তাপ ছিল প্রায় 2 কোটি মানুষের নগরী ঢাকা। ব্যস্ত রাজধানী যেন হারিয়েছে তার চিরচেনা রূপ। তারপরও ছুটে চলার নিরন্তর চেষ্টা নগরবাসীর। লোকজন কম বের হলে রাস্তায় ফাঁকা রাস্তা, আমাদের বাইকে খুব একটা যাত্রী হচ্ছে না, আসা যাওয়া অনেক সমস্যা, না বাড়তি রিক্সা ভাড়া লাগে, গাড়ি ঘোড়া বেশি লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়ে জনজীবনে, যান চলাচলও বাড়তে থাকে, বাড়তে থাকে গণপরিবহনও। এখন এইভাবে হরতাল হইলে তো আমরা সাধারণ মানুষ তো খুব কষ্টের ভিতরে থাকি, এটা আমাদের জন্য অনেকই কষ্ট, অনেক কষ্ট যা বলার মতন না। বিভিন্ন সময় নিউজও দেখি যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে আক্রমণ হয়, গাড়ি জ্বালিয়ে দেয়। এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আমাদের মতো সাধারণ মানুষের সমস্যাটা বেশি হয়। অবরোধের সমর্থনে 2-1টি বিক্ষোভ মিছিলে সীমাবদ্ধ ছিল বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড। দলটির বিভিন্ন পর্যায়ের বিক্ষিপ্ত ক্ষণস্থায়ী মিছিল হয় এদিন রাজধানীর বিভিন্ন স্থানে। বিক্ষোভ মিছিল করে এলডিবি সহ বিএনপির ছায়াতলে হাঁটা সমমনা দল সহ অনেক দল। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরাও। অন্যদিকে অবরোধ প্রতিহতে আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ পাড়া মহল্লায় সতর্ক ছিল ক্ষমতাসীনরা। এদিকে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে আবারও টানা 48 ঘন্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি। সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেট বাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 8 ও 9 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার, বুধবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত অর্থাৎ 48 ঘন্টা অবরোধ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের ঘোষণা করছি। প্রেস ব্রিফিং এ রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারি বাহিনী আগুন সন্ত্রাস করে তা বিএনপির উপর চাপানোর ষড়যন্ত্র করছে। গণতান্ত্রিক অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমা লেপন করার জন্য আবারও বিএনপির বিরুদ্ধে অগ্নি সন্ত্রাসের কাহিনী সাজানো হচ্ছে এবং সেগুলি প্রচার করা হচ্ছে। আগামীকাল আমাদের যে কর্মসূচি থাকে 7ই নভেম্বরে, এই দুর্বৃত্ত দুঃশাসনের ছোবলে, বিষাক্ত ছোবলে আজকে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই কারণে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, তাদের যে কর্মসূচি যারা রয়েছেন তারা, বা অন্য কোনো কর্মসূচি, এই এই সমস্ত কারণে, এর যে সরকারের যে নিষ্ঠুর নির্দয় নিপীড়ন, এর প্রতিবাদে কালকে আমাদের কর্মসূচি স্থগিত থাকছে। মাজারে যাওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি স্থগিত থাকছে। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করে আসা বিএনপি মহাসচিব সহ নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণে কোনো কর্মসূচি পালন না করার ঘোষণা দেন। এদিকে বিএনপির অবরোধে একাত্মতা জানিয়েছে এলডিপি ও গণতন্ত্র মঞ্চ। আজিজ রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।